আপনার খুব বেশি মন খারাপ করলে আপনি ঠিক কি করেন? খাবার খান, কি ধরনের খাবার খান? আমি তো বিরিয়ানি খাই, আজকে আমার খুব মন খারাপ, তাই আজকে আমি বিরিয়ানি খেতে এসেছি আর তার সাথে পকেট ফ্রেন্ডলি করতে এসেছি। কোথায় আসি? আজ আমরা জাস্ট নিউজ থেকে বাগুইহাটির কলেজ বোর্ডের পোকোস কিচেনে, যেখানে মাত্র 55 টাকায় চিকেন বিরিয়ানি উইথ চিকেন চপ অ্যান্ড তার সাথে কি কি পাওয়া যায় এখানে, এগ ফ্রাইড রাইস 40 রুপিস আর চিকেন চিলি চিকেন 25 টাকা। আমরা জেনে নেব এই এত সুন্দর দামের মধ্যে এত সুন্দর বিরিয়ানি কিভাবে পাওয়া যায়, কার থেকে জানবো? আপনারা কতদিনের জন্য? আমাদের অ্যাকচুয়ালি এই স্টলটা হয়েছে প্রায় 2 মাস নামেই, আর আমাদের যে মানে নিজেরা একটা টেক অ্যাকাউন্টটা করা হয়েছিল পোকোস কিচেন নামে, ওটা ওপেন হয়েছে 2020 জুলাই 16-এ। মানে আমাদের হ্যাঁ না ভাগ আছে বলে কি একটাই দোকান ওপেন করেছিলাম, ওখানে রেসপন্স খুব একটা ভালো ছিল না, তো তার জন্য মানে ওইটারই পার্ট নিয়ে এখানে আসা, মানে কিছুটা আইটেম মানে আমাদের রেস্টুরেন্টে অনেক আইটেম ছিল, তো তার মধ্যে 4টা আইটেম সিলেক্ট করে এখানে আসা। আর কি কি ছিল? ওখানে অনেক কিছু ইউজ আইটেম ছিল, মানে আমাদের চাইনিজ স্ট্যান্ডার্ডে ছিল প্রায় 15-16-এর উপরে, তারপরে মেন কোর্স ছিল অনেক রাইসের উপরে, মেন কোর্স তারপরে নুডলসের উপরে অনেক মেন কোর্স ছিল। এখানে রেসপন্স খুব ভালো ছিল, মানে পয়লা বৈশাখের পর থেকে যখনই নিউজে মানে কোভিড নিয়ে একটুখানি বেশি মাথাবাজা হলো না, তারপর থেকে সেলটা অনেকটাই ডাউন হয়ে গেছে। মানে আমার এই এখন প্রায় 8টা বাজে, তো 8টার মধ্যে মানে এইরকম দুটো হাঁড়ি শেষ হয়ে গেছে। আমি বানাচ্ছি মানে শিখছি বলতে গেলে সাত বছর হয়ে গেছে প্রায় মানে ঠিকঠাক মানে একটা টেক্সচার আমার জন্য আর এই টেকচার হচ্ছে ধরে নাও 5 বছর খানিক আমি ম্যানেজমেন্ট করেছিলাম মানে সল্টলেক ডেভেলপমেন্ট থেকে ম্যানেজমেন্ট করেছিলাম তো এমনি হাতে করে হচ্ছে বিয়ে বাড়ি থেকে, আমরা বিয়ে বাড়িতে যে নান তন্দুরি কাজগুলো হতো না, তো ক্লাস 8 এর পর থেকে কাজ করতাম, মানে বাড়িতে কোনো প্রবলেম হতো না, মানে বাড়ির লোক পারমিশন দিয়ে দিত যে যা যে কাজ সে। আমার মানে নিকনেম হচ্ছে পপ। অ্যাকচুয়ালি নতুন একটা দোকান, তো আমাদের মানে মেন যখন আমরা দোকান ওপেন করি তো আমাদের বিরিয়ানি মেন কস্ট হচ্ছে 90 রুপি, ঠিক আছে, তো দেখতাম মানে খুব প্রবলেম হতো, 12-13 প্লেট আমাদের বিক্রি করতে গেলে দম বেরিয়ে যেত যে হতো না বিক্রি। তো একদিন হঠাৎ করে মাথায় ভাবলাম কি মানে ওই প্রায় বছর খানিক মানে ওই আগস্টের দিকে আমরা একটা অফার দিতাম 99-এ চাপ আর বিরিয়ানি, তো ওখানে খুব ভালো রেসপন্স পেয়েছিলাম, ঠিক আছে। তারপর থেকে যেহেতু ওগুলো 99-এ কস্টিং করে আসছে, তাহলে যদি আমরা ইকুয়ালি ভাগ করে দিই ওটাকে আমি 40 রেখে এটাকে আরামসে 55-এ দিয়ে দেবো, কারণ যেহেতু আমাদের কোনো মানে লেবার কস্ট লাগে না, আমরা নিজেরাই সব বানাই বাড়ির লোকেরাই মিলে করি, তার জন্য এটা পসিবল হয়ে যাচ্ছে 55-এ, মানে অসুবিধা হচ্ছে না। দারুণ স্ট্র্যাটেজি, দারুণ স্ট্র্যাটেজি, এরকমই হতে হয় বিজনেস মাইন্ডসেট, অসাধারণ। এবার আমি টেস্ট করব, আপনি আমাকে একটা সুন্দর রেখে চিকেন বিরিয়ানি খাওয়ান। বিরিয়ানি প্রীতি নিয়ে মানুষ এত কথা বলে, আমি আজকে এত কথা বলবো না, আজকে আমি ছোট্ট কিছু ইনফরমেশন দেব। যেমন বিরিয়ানি কিন্তু এই দেশীয় খাবার নয়, বিরিয়ানি এসেছিল খুব সম্ভবত পর্তুগিজদের দ্বারা, তারপর মুঘল সাম্রাজ্যে এই বিরিয়ানি খাওয়ার প্রচলন প্রচণ্ড বেশি হয়, তখন ওরা বিরিয়ানিকে বিরিয়ান বলতো। ওরা ওদের ওই মুঘলদের যে সিপাহী ছিল তারা একদিন তাদের সম্রাটের কাছে গিয়ে বললো আমাদের খুব খিদে পেয়েছে আর আমরা এমনি ভাত সেদ্ধ খাবো, তখন তাদের সম্রাট কি করলো তার সাথে কিছু মাংস, ওরা যেটে মাংসগুলো খেত সেই মাংস ভাত তেল ঘি এগুলো দিয়ে একসাথে ফুটিয়ে একটুখানি ভালো করে কাজু কাজু দিয়ে গার্নিশ করে দিয়ে দিল, সেটাই হয়ে গেল বিরিয়ানি। ইভেন মমতাজ কিন্তু খুব বিরিয়ানি খেতে ভালোবাসতো, এটা আমি শুনেছিলাম, আমি একটু খেয়ে মধ্যে একটা বড় আলু আছে, একটা বড় মাংসের পিস আছে, এটা ওপরটা না খাওয়া গেলে দেখা যাবে না, এগুলো খেতে দিতে হবে। আমার অবস্থা কাহিল হয়ে গেছে, 55 টাকায় এতটা ভালো বিরিয়ানি, এতটা পরিমাণের বিরিয়ানি খেয়ে শেষ করা যায় না, আমি কিছু বলতে পারছি না। আপনারা আসুন বা
মাংস খান, বিরিয়ানি খান, আলু খান, জাস্ট নিউজের পকেট ফ্রেন্ডলি দেখুন, বাকি সমস্ত সেগমেন্টগুলো দেখুন। অবশ্যই আমাদের জানাবেন আপনাদের এখানে খেয়ে কেমন লেগেছে, আর ভিডিওটা লাইক শেয়ার করে দিন। টাটা।